আর যারা ফুলিশ্বরীবাসী আছে, ফুলিশ্বরীবাসী সহ উত্তর চট্টগ্রামের ব্যাগগুণ আসলে আনন্দিত যে আরার যে জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান পদে আরার যে উত্তর জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব এম এ সালাম সফলভাবে যে গত 10 বছর চালাই এর পরে যে আজ আরার আরেকজন যোগ্য প্রার্থীরে আজ আরার উত্তর জেলার তুন আনারে জনাব এটিএম পেয়ারুল ইসলাম ভাইয়ের আজ আরার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মনোনয়ন দিয়ে আজ জেলা পরিষদ নির্বাচন করে বলেন আরা উত্তর চট্টগ্রামবাসী পক্ষত্তুন তথা সমগ্র চট্টগ্রামবাসী পক্ষত্তুন আই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। আরা আসলে অত্যন্ত আনন্দিত, বিশেষ করে আরার উপজেলা ফরিদছড়ি আরার এটিএম পেয়ারু ভাই আরার ফরিদছড়ির মানুষ, আরার ফরিদছড়ি আরার এই আরার গর্ব, আরার নানপুরের গর্ব। সুতরাং আরা অবশ্যই আমি মনে করি যে পেয়ারু ভাই আজ জেলা পরিষদ শহরে নির্বাচিত যদি আইতে পারে, যদি আরার যেহেতু আওয়ামী লীগের মনোনয়ন পাই এবং আরার যদি নির্বাচিত হয়ে যাতে চেয়ারম্যান পদে আইব ইনশাল্লাহ আমি মনে করি যে আরা ফরিদছড়ির মেয়েটি সহ উত্তর চট্টগ্রাম মেয়েটি ব্যাপক উন্নয়ন হোক, পুরো চট্টগ্রাম ব্যাপী আরা খুব ভালো উন্নয়ন হোক সেই আশা আমি ব্যক্ত করতে পারি। এবং খুব ভালোভাবেই যেভাবে আরা জননেতা এম এ সালাম ভাই যেভাবে আরারে গত 10 বছর আরারে চালাই গিয়ে ওই জেলা পরিষদ সফলভাবে ঠিক তদ্রূপভাবে সেই সেই ধারাবাহিকতা বজায় রাখিয়ে রে ইনশাল্লাহ খুব ভালোভাবেই আরা এই জেলা পরিষদে মানুষের সামনে এস্টাবলিশ করতে চাইছি। ধন্যবাদ।